আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আসবার তৌফিক দিলেন, দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও মহান মাবুদের একান্ত মেহরবানির শুকরিয়া জানাই, যিনি একান্তই দিনের খাতিরে আপনাদের মাঝে আসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে। সেখানে সূরা আল ইমরানের মৌলিক প্রাথমিক কিছু কথা আপনাদের সামনে বলা সম্ভব হয়েছে, তার সানে নুজুল, তার মূল বিষয়, নাজিলের প্রেক্ষাপট, এই কথাগুলি আমরা বলেছি। পাশাপাশি এই 102 নম্বর আয়াতের থেকেও কিছু কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করলে তার প্রতি ভয়ের হক আদায় হয়, আর মুসলিম থাকা অবস্থায় ছাড়া তোমরা মরে যাওয়ার সাহস করো না। অর্থাৎ এমন অবস্থায় মরবে যখন তোমরা আসলেই মুসলিম। এই আয়াতে কিছু অদ্ভুত বিষয় আছে। একটি হলো, ইমানদারদেরকে বলা হচ্ছে মুসলিম না হয়ে মরবা না। মুসলিম কিভাবে হওয়া যায়? বোঝা যাচ্ছে ইমান আনলেই মুসলিম হয় না। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে ক্রমে ক্রমে বলবো। আরেকটি অদ্ভুত ব্যাপার, ইমানদারদেরকে ভয় করতে বলা হচ্ছে, তাকওয়া অর্জনের কথা বলা হচ্ছে। আমাদের দেশে তথা উপমহাদেশে তাকওয়া বলতে ভয়ই বুঝি আমরা, কিন্তু আসলে তাকওয়া একটি ব্যাপক পরিভাষা এবং এর সমস্ত পরিভাষাই কোরআনে কেরিমে ব্যবহৃত হয়েছে। তাকওয়ার একটি অর্থ হল ভয় হতে পারে, এটি আসলে ব্যাখ্যা সাপেক্ষ। অর্থাৎ আল্লাহ পাকের প্রতি সর্বাধিক মহাব্বত এবং সর্বাধিক ভীতি পোষণ করলে যে মানসিক অবস্থা হয়, এটাই তাকওয়া। অর্থাৎ তাকওয়া একটি মানসিক সতর্কতার নাম, যে সতর্ক অবস্থায় তৈরি হলে আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টিত থাকি, এটি আসলে তাকওয়া। এটাকে আমরা এক পেশে করে ভয় বলি। অথচ কোরআনে কেরিমে ভয়ের ব্যাপারে আরও অনেক কথা আছে, কিন্তু তাকওয়া হচ্ছে এমন একটা ভয় যে ভয় বাঁচা অর্থেও ব্যবহৃত হয়। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা। যেমন তাকওয়ার মূল বিষয় হচ্ছে যে বেঁচে থাকা, সতর্ক থাকা, সাবধান থাকা। তাকওয়াই আসলে মুক্তির গ্যারান্টি, তাকওয়াই আমাদেরকে সঠিক সত্য পথে চলতে সাহায্য করে, তাকওয়াই আমাদেরকে আত্মবিশ্বাসী করে। এখানে যেমন আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই যে ওয়াকি মানে বেঁচে থাকা, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, এই যে বেঁচে থাকা। তো ব্যাপার হলো, এই সতর্কতাই আমাদেরকে বাঁচায়।
আমরা জীবনের যে কোনো ক্ষেত্রে যখন সতর্ক হই না, তখনই আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যুর মুখোমুখি পৌঁছে যায় আমরা, অথবা মরেই যাই, শেষই হয়ে যায়। তাহলে সতর্কতা এবং সাবধানতাই আমাদের বাঁচায়। তো এখানে যে তাকওয়ার কথা বলা হচ্ছে, এই সতর্কতা এই সাবধানতা কোত্থেকে আসবে? আসবে আল্লাহ পাকের প্রতি আমরা যদি সর্বাধিক মহাব্বত এবং ভয় পোষণ করি, তাহলে একটা মানসিক অবস্থা তৈরি হয় সাবধানতার ব্যাপারে। এটাই তাকওয়া। আজকে ইমানদার আমরা সবাই বলি, কিন্তু আমরা একটু নিরপেক্ষভাবে লক্ষ্য করলে দেখতে পাবো, আজকে কেন জানি আমাদের সবার মধ্য থেকে আল্লাহ ভীতিটা চলে গিয়েছে। আমরা অ্যাক্টিং করছি ইসলামের উপরে, আমরা অভিনয় করছি, আমরা লেবাসে পোশাকে বাহ্যিকতায় আমরা মুসলিম হিসেবে একটা অভিনয় করছি সবাই। সব কিছুর ভিতরে রিয়া, লোক দেখানো, কিন্তু ভাবতে হবে আমি আল্লাহর জন্য কতটুকু করছি। দুনিয়ার তুচ্ছ স্বার্থ নিয়ে আমরা যেভাবে বিতর্ক থেকে শুরু করে ঝগড়া ঝাঁটি মারামারি রাজানি হত্যা জিঘাংসা করি, এর মানে কি? আমাদের আসলে আল্লাহ ভীতি নাই। এই আল্লাহ ভীতি থেকে আজকে মুক্ত হয়ে গিয়েছে আলেমেরা, মুক্ত হয়ে গিয়েছে নেতারা, মুক্ত হয়ে গেছে শিক্ষিত লোকেরা, সমাজের নেতৃত্ব যারা দেন তাদের ভিতরেও আল্লাহর ভয় নেই। যাদের একেবারে উপায় নাই, এরকম কিছু লোক আল্লাহ ভয় নিয়ে আসে, কিছুই করার তাদের নাই। বন্ধুগণ, আল্লাহ তাই বলেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ব্যাপারে সাবধান থাকো, আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকো, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো। যতখানি সতর্ক থাকলে এই সতর্কতার হকটা আদায় হয়, মানে অর্থাৎ তুমি বাঁচতে পারো। যতখানি সাবধান থাকলে তুমি হারাম থেকে ফিরে থাকতে পারো, ততখানি ভয় করো। দেখুন, ইমানদারদেরকে বলা হলো। এখানে কিছু মজার ব্যাপার হলো, কোরআনে কেরিমে ইমানদারদেরকেও ইমান আনতে বলা হয়েছে। আমরা যদি সূরা নিসা পড়ি 136 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। হে ইমানদারগণ, ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপরে এবং কিতাবের উপরে। তার মানে কি? তার মানে ঈমানের দাবিদারেরা আসলে ঈমান আনে নাই। আল্লাহ পাক যে স্ট্যান্ডার্ড, যে মানে ঈমান আনলে ঈমান গ্রহণ হয়, সেই মানে আসলে ঈমানদারেরা এখনো ঈমান আনে নাই। তাই তাদেরকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। ঈমান আনো, ঈমানদারেরা ঈমান আনো। যেমন আমরা সবাই মুসলিম, আমাদের সরকারি খাতায় নাম আছে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় কি নাম আছে, এটা দেখতে হবে। তা আমরা একদিকে সৌভাগ্যবান যে পৃথিবীতে মানুষ আসলে দুভাগে বিভক্ত, একটা আল্লাহই বিশ্বাসী আর একটা হলো এক আল্লাহই অবিশ্বাসী। তো তার মধ্য থেকে আমরা বিশ্বাসীদের কাতারে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, অন্তত আমানু বলে, ইমানদার ইমানদারেরা বলে, এটা আমাদের জন্য মেহরবানি, এজন্য আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু ইমান যতক্ষণ পর্যন্ত, যেমন আমরা অনেকেই লেখাপড়া করি, যা ছাত্ররা লেখাপড়া করে কিন্তু পরীক্ষায় ফেল করলো, সে তো ক্লাস 10 পর্যন্ত পড়লো কিন্তু SSC তে ফেল করলো। আমরা ইমানদার কিন্তু ইমানের পরীক্ষায় গিয়ে ফেল করে যাচ্ছে। যে পড়ে তাকেই তো মা বাপ পড়তে বলে, ভালো করে পড়, ভালো করে পড়, তার মানে এই পড়া হচ্ছে না। ইমানদারদেরকে বলা হচ্ছে ইমান আনো, কারণ এই ইমান গ্রহণযোগ্য হচ্ছে না। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আল্লাহ এবং আখিরাতে আমাদের ইমান আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ওরা বেঈমান, ওরা ইমান আনে নাই। তার মানে একটু আত্মসমালোচনা করা দরকার, একটু আত্মজিজ্ঞাসা করা দরকার, একটু যাচাই বাছাই করা দরকার, যে অর্থাৎ ইমানের ভিতরে মুনাফিকি ঢুকে গেল নাকি।
বন্ধুগণ, সেজন্য ইমানের ব্যাপারটাও আমাদের ভালো করে বুঝতে হবে। পাশাপাশি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করতে হবে সেই রকম যেরকম ভয় করলে হারাম থেকে বেঁচে থাকা যায়, সতর্ক সাবধান থাকা যায়, এবং যতখানি তিনি ভয়ের যোগ্যতা রাখেন। যেমন দেখুন, একটা সাপ আল্লাহর সৃষ্টি, এটা দেখলে আমরা কতখানি ভয় পাই? আমরা কিন্তু ততখানি ভয় পাই যতখানি সাপের ভয় করা দরকার, যে জন্যে সাবধান থাকি। বাঘ, হিংস্র প্রাণী দেখে কতখানি ভয় পাই? যতখানি ভয় করলে জানটা বাঁচানো যায়, আশঙ্কামুক্ত থাকা যায়। আগুন দেখে, অ্যাক্সিডেন্ট দেখে, বিপদ দেখে কতখানি ভয় পাই? যতখানি ভয় পারলে বেঁচে থাকা যায়। এখন এগুলা সবই তো আল্লাহ পাকের সৃষ্টি। এবার যে এই সমস্ত ভয়াবহ ভয়কে যিনি বানালেন, তাকে কতখানি ভয় করতে হবে, সেই ভয়ের হক আমরা আদায় করতে পারছি না, যে কারণে খুব সহজেই আমরা হারামে লিপ্ত হয়ে পড়ি। তাই বলা হচ্ছে, এমন ভয় করো যতখানি ভয় করলে সেই ভয়ের হক আদায় হয়, তুমি যাতে বাঁচতে পারো জাহান্নামের আগুন থেকে, তার শাস্তি থেকে সতর্ক সাবধান থাকতে পারো। একটা ঝড় যখন, টর্নেডো আসে, হারিকেন আসে, ঘূর্ণিঝড় আসে, গোটা জাতি কাঁপতে থাকে, তার মানে ঝড়কে ঝড়ের মতোই ভয় করি আমরা। এবং যে টেলিভিশনে তখন এত গান বাজনা লারে লাপ্পা হয়, তখন দেখবেন টেলিভিশন খুলে কোরআন তেলাওয়াত হচ্ছে, ইসলামী সঙ্গীত হচ্ছে, মানে গোটা জাতি তখন কাঁপতে থাকে। এটা তো সৃষ্টি আল্লাহর, ওটা তো এসে আবার চলে যাবে, কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা যিনি মারা যাবেন না, সুবহানাল্লাহ। সর্বদাই আমরা তার চোখের সামনে, তার মানে ওই সৃষ্টির ব্যাপারে ভয়গুলো ছিল সাময়িক এবং সীমিত পরিসরে, আর তার ব্যাপারে সাবধান হতে হবে, ভয় পেতে হবে। যতদিন বেঁচে আছি আমরা, যতদিন হুশ আছে আমাদের, ততক্ষণই এই ভয় মানে অযথা কাপাকাপি না, এ ভয় মানে তার সীমালঙ্ঘন না করা, তার আজাব থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই সাধনা করা, এবং তার পছন্দনীয় কাজগুলি আন্তরিকতা দিয়ে আমল করা, এটাই হচ্ছে ভয়। দেখুন, আমরা সবাই ঈমান এনেছি, কিভাবে আমরা পড়েছি পবিত্র কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের সীমানায় আমরা এসেছি। কিন্তু আসার পর আমরা শুনছি আমাদের প্রভু বলছেন যে তোমাদের ভিতরে অধিকাংশ লোকই বলে যে আমার প্রতি আর আখেরাতের প্রতি তাদের ঈমান আছে, আসলে তারা ঈমান আনে নাই। আবার সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এরকম বেশি মানুষ আছে যারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক, তারা বলছে ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওরা মুশরিক। বন্ধুগণ, খুব বিবেচনার ব্যাপার, এই কথাগুলি খুব ডেঞ্জারাস সিগনাল, এগুলো আমাদের একটু বুঝতে হবে, এগুলো বুঝলে আমরা বাঁচতে পারবো। আপনারা যারা ব্যবসা করেন, শুধু মাল কিনেই চোখ বুজে ফেলে রাখেন না, সেই ব্যবসায়ী লাভবান হবে যে জানে এই মালটা আমি যতদিন আমার গোডাউনে রাখব যাতে নষ্ট না হয়, অর্থাৎ মালটা সংরক্ষণের উপায় তাকে জানতে হয়। অনুরূপভাবে আমরা যে ঈমান এবং আমলের ময়দানে কাজ করতে এসেছি, আমাদেরকেও বুঝতে হবে কোন কাজগুলো দ্বারা আমার ঈমান নষ্ট হয়, কোন কাজগুলো দ্বারা আমার আমল নষ্ট হয়ে যায়। এটা যদি না বুঝি তাহলে আমার আখেরাতের পুঁজি শেষ হয়ে যাবে। অথচ দুইটাই, ঈমান এবং তাকওয়া, এই দুটি খুবই লোভনীয় বিষয়, এই দুটির মাঝেই আমাদের মুক্তি এবং আমলের স্বচ্ছতা নির্ভর করে। দেখুন, আল্লাহ পাক কুরআনে কারীমে সূরা আসর এর মধ্যে বলছেন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু চারটা শ্রেণী বেঁচে যাবে, যারা এই চারটি কাজ করতে পারে এরা বেঁচে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর,
যারা ঈমান এনেছে আর ঈমানের ভিত্তিতে যারা নেক আমল করেছে আর এই মহাসত্যের দিকে মানবতাকে ডেকেছে এবং ডাকতে গিয়ে যত বিপদ মুসিবত এসেছে সবর করেছে, এই ময়দানেই তারা থেকেছে সবর করে, এরাই ওই ক্ষতি থেকে বেঁচে যাবে আর সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে ঈমান হলো আমার ক্ষতি থেকে বাঁচবার এক নম্বর বৈশিষ্ট্য। আবার দেখুন, সেজন্য ঈমানটা খুব মজবুতভাবে নিতে হবে। আমরা নামাজ পড়তে আসি, আমরা জানি ওযু ভঙ্গের কারণ, আমরা জানি নামাজ ভঙ্গের কারণ, কিন্তু ওযু এবং নামাজ দুটির আগেই লাগবে ঈমান। সেই ঈমান ভঙ্গের কারণ কি, কি করলে আমার ঈমানের কোনো দাম নাই, ইসলামের এই অবাক অখ আজও সেখানে হইল না, কি লাভ? আজকে কত কথা আসছে, এখানে হাত বাঁধো, ওখানে হাত বাঁধো, জোরে কও, আস্তে কও, কত কথা, কিন্তু আসলে আমার ঈমান আছে কিনা, ঈমানটা ঠিক করা দরকার সবার আগে। বন্ধুগণ, সব কথা তো এই সময়ের মধ্যে বলা যায় না, তা আমি মৌলিক কিছু কথা বলি যে আমাদের ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিভাবে। প্রথমটা হলো আমাদের ঈমান হতে হবে শিরক মুক্ত, শিরকের সিটে ফোটাও ঈমানের মধ্যে থাকবে না। কোরআনে কারিমে সূরা আন-নিসা এর 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করেন না, কিচ্ছুতেই না, শিরক বাদে অন্য গুনাহ হলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু শিরক তিনি কিছুতেই ক্ষমা করেন না। এজন্য ঈমানটা হবে শিরক মুক্ত। দেখুন, এই মসজিদটা কতদিন ধরে তৈরি হয়েছে, লক্ষ কোটি টাকা ব্যয় হয়েছে, মানুষের অনেক ভালোবাসা পরিশ্রমের সাথে জড়িত, একটা পবিত্র ঘর, কিন্তু এইটা যদি ধ্বংস করতে চাই, এর থেকে অনেক কম মূল্যের ডিনামাইট যদি এর নিচে লাগিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে যদি রিমোট কন্ট্রোল অন করা হয়, এটা ধ্বংস হতে কত ঘন্টা লাগবে, মুহূর্তে শেষ হয়ে যাবে। তো ঈমানের শিরক থাকলে সেই ঈমানেরও দাম নাই, আমলেরও দাম নাই। যে জন্যে একটু আগে যে আয়াত বললাম যে মানুষের ভিতরে অধিকাংশ মানুষ তারা বলছে ঈমান এনেছি, কিন্তু এরা মুশরিক, আল্লাহ বলছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। তাহলে আমাদের শিরক যারা করে তারা মুশরিক, শিরক থেকে মুক্ত থাকতে হবে, তবে সেই ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, আমরা যে আল্লাহ বিশ্বাসী, আরবের মুশরিকরাও নাস্তিক ছিল না, তারাও আল্লাহ বিশ্বাসী ছিল। গত জুমায় বোধ হয় আমি বলেছিলাম যে কাবা শরীফকে তারা বাইতুল্লাহ বলতো, রসুলের পিতার নাম আবদুল্লাহ তারাই রাখছে, রসুল্লাহ তার বাপের নাম রাখে নাই। কোরআনে কারিমে সূরা জুমারের 38 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা বলবে লাইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ, আল্লাহই তো সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু দোষটা কোথায়, ওরা শিরক করে। তা আমাদের বিশ্বাসটা যদি ওই রকম হয়, হ্যাঁ আল্লাহ আছে, আবার তুমিও আসো বাবা, আমাদের তো বাবা, হিন্দুদের হলো মা, আমাদের মাজার, আমরা কত কিছু করি, তো বন্ধুগণ ওই রকম বুঝতে হবে যে অর্থাৎ আমরা যেন টোটাল ঈমানটাই শিরক মুক্ত হয়, সেই ঈমানটার দাম আছে। আর একটা কাজ আছে ঈমান আনার আগেই, ঈমান গ্রহণের আগেই আর একটা কাজ আছে, সেই কাজটা না করলে ঈমান নষ্ট হয়ে গেল, ঈমানের কোনো দাম নাই, রোগাক্রান্ত ঈমান, ওর কোনো মূল্য নেই। সেটা কি? আয়াতুল কুরসির পরের আয়াত সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো এরপরে আমি আল্লাহকে ধারণ করলো, তাহলে প্রথম কাজ হলো কুফরি করা, অস্বীকার করা, বিদ্রোহ করা, কার সাথে, তাগুতের সাথে, এরপরে আমি আল্লাহকে ধারণ করলো,
সে এমন এক মহান অবলম্বন ধরল যা থেকে সে কখনো বিচ্ছিন্ন হবে না, খসে পড়বে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তাগুতের সাথে কুফরি করতে হবে। রাসূলুল্লাহ মক্কার একজন যুবক, পরবর্তীতে হলেন নবুয়তের দায়িত্ব পেয়ে রাসূলুল্লাহ হলেন। মক্কার নেতৃত্ব যারা দিত সবাই তাদের পিছনেই। রাসূলুল্লাহ যখন কালেমার আহ্বান করলেন তখন যারা তার সাথে যোগ দিল ওরা কিন্তু ওখানে আর যায় নাই। আমরা যেমন ইসলামের কাজও করি আবার ইসলাম বিরোধী শক্তির সেবা করি। এই যে দদিল বান্দা কালমাসোর নাপাই শশান নাপাই গোর, একই সাথে আমরা দুই বিপরীতমুখী নৌকার যাত্রী, একটি জাহান্নামের দিকে আর একটা জান্নাতের দিকে। দুই নৌকার যাত্রী না, দুইটা বিপরীতমুখী নৌকা, দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী আমরা। সাহাবারা এমন ছিলেন না। তারা আবু জেহেল আবু লাহাবের ক্যাডার হলেও যখন তারা কালেমা গ্রহণ করেছেন তখন একদিনের জন্যও তাদের সেবা করে নাই, বরং কি অবস্থা হয়েছে, অবস্থা হয়েছে সূরা ফাতাহ এর 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এবং তার সাথী সঙ্গীরা কেমন, তারা পরস্পরের ব্যাপারে রহম দিল। এই সব ইমানদার, কেউ কারো পাশায় লাগলে হবে না, সবাইকে ভালোবাসতে হবে, চিনি আর না চিনি। দেখা হলেই সালাম দিতে হবে। আমি যখন দোয়া করব নিজের জন্য কল্যাণ চাইব, অপরের জন্যও চাইব। আমরা তো একে অপরের জন্য আয়নার মতো, যেহেতু একসাথে থাকি একে অপরের ভুল একে অপরের চোখে তো পড়বেই, সেইটা আয়নার মতোই বুঝাবো। আড়ালে গিয়ে গিবত করব না, আড়ালে গিয়ে অপদস্থ করার জন্য বদনাম করব না। বন্ধুগণ, আমরা যে তাকুয়া তাকুয়া করি, এই তাকুয়া বাহ্যিক আড়ম্বরে না, তাকুয়ার লেবাসুত তাকুয়া যেটা বলা হয়েছে, এর মানে হালাল টাকায় পোশাক কিনতে হবে, শুধু লম্বা হলেই হবে না জামা। তাকুয়া ভিতরের বিষয়, সহিহ আল মুসলিমের হাদিস 6309 নম্বর হাদিস, নবীজি বলেছেন, শোন, তোমরা কেউ কারো হিংসা করবে না, কেউ কারো প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করবে না, কেউ কারো পিছনে নিন্দা বন্ধ করবে না। একজন একটা মাল কিনছে, তুমি গিয়ে কৌশলে দাম বাড়িয়ে তুমি কিনে নিলে, ওর হকটা নিতে দিলে না, এই কাজ করবে না। এইভাবে বলা হচ্ছে কোনোভাবেই হিংসা বিদ্বেষ পরনিন্দা শত্রুতা এই কাজগুলো করবে না বলে নবী বলছেন। শুনে রাখো, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, তাকুয়া এখানে। এই দিলটাকে পরিচ্ছন্ন করো, এই দিলটাকে উদার করো। ওয়ামাই ইয়ুক সুফা নাফসু, যে দিলের সংকীর্ণতা থেকে মুক্ত, যে দিলকে ছোটলোকি থেকে মুক্ত করলো, ওরাই সফল বলেন সুবহানাল্লাহ। দিলটা বড় করতে হবে, তাকুয়া এখানে, এটা দিলের ব্যাপার। সাহাবারা এটাই বুঝতেন। বন্ধুগণ, তে বিষয় হলো ইমান হলো একটা বীজ, বীজটা যদি খাঁটি হয় তাহলে এখান থেকে গাছ বের হবে, এরপরে ডালপালা পাতা ফুল ফল হবে। এই ফুল ফলই হচ্ছে তাকুয়া আর নেক আমল। এবং এটা, এই গাছটা যদি সুষ্ঠুভাবে হতে পারে তবে এই গাছটার নামই মুসলিম, অর্থাৎ আমার জীবনে মুসলমানিত্ব চলে আসত। এই কথাটা, মুসলমানের ব্যাপারটা আগামী জুমা ইনশাল্লাহ মুসলমান কারে বলে কি করণীয়, এবং একজন মুসলমান কি মুসলিম ছাড়াও মরতে পারে অন্যভাবে, এই কথাগুলি ইনশাল্লাহ আমি সামনে বলবো। যেজন্য আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরার সাহস করো না, এটা কিন্তু বুঝতে হবে যে একজন মুসলমান তাহলে মুসলমানত্ব ছাড়াও মরতে পারে। তে কী কী হয়ে মরতে পারে সেটাও ইনশাল্লাহ আগামীতে কথা আসবে, আর মুসলমান হয়ে মরার জন্য আমাদের করণীয় কী। তা আজকে একটা কথা বলি, মুসলিম হয়ে মরতে হলে মুসলিম হয়ে বাঁচতে হবে। মুসলিম হয়ে যারা বাঁচতে পারবে
ওরাই মুসলিম হয়ে মরতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাকওয়া বলছিলাম সতর্কতার সাবধানতার নাম, বেঁচে থাকার নাম। কেমন দেখুন, ধরুন ঢাকা থেকে কোনো টিভিওয়ালারা এসে আপনাকে বলল আপনার দৈনন্দিন জীবনের উপরে আমরা একটা ছোট্ট মুভি বানাবো, একটা টেলিফিল্ম বানাবো, আপনার অনুমতি নিল, আপনার খুব ভালো লাগলো, আমাকে দেখা যাবে, আপনি অনুমতি দিলেন। আপনি যেসব জায়গায় ঘোরাফেরা করেন আপনার সমস্ত ঘরে পাওয়ারফুল ক্যামেরা লাগানো হলো যে এই এক সপ্তাহ আপনি যা যা করবেন 24 ঘন্টায় রেকর্ড হবে। এবার একটু চিন্তা করেন তো কতখানি সতর্ক আপনি হবেন। আপনার শোবার ঘরে, বাথরুমে, খাবার টেবিলে, হেঁটে চলাফেরার জায়গা, সব জায়গায় ক্যামেরা বসানো হয়েছে। এক সপ্তাহ আপনার জীবনের উপরে একটা টেলিফিল্ম, ছোট্ট মুভি তৈরি হবে। এবার কত সতর্ক আমরা হব, এমনকি ঘুমিয়েও কিন্তু সতর্ক হব, যাতে লুঙ্গি টুঙ্গি এলোমেলো না হয়, কথাবার্তা চাকর বাকরের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে কথাবার্তায় কত উদার আমরা হব, কত সাবধান আমরা হব। এই যে একটা ক্যামেরাকে যে সতর্কতা আমাদের ভিতরে, তাহলে সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যারা বিচার করে ওরা তো দেখে না, ওরা শোনে। আর সেই আখেরাতে আদালতে যিনি বিচার করবেন, ফেরেশতা তো বসায় রাখছেন, সব তো রেকর্ডিং হচ্ছে, এরপরে যিনি বিচারপতি তার নলেজে এদের সবার চাইতে বেশি আছে, সুবহানাল্লাহ। এজন্য বলা হচ্ছে ভয় করো তেমন, তোমরা আমাকে ভয় করো তেমন, যতখানি ভয় করলে আমার প্রতি ভয়ের হক আদায় হয়। এই ভয় নিয়ে সতর্ক হও, এই ভয় নিয়ে বেঁচে থাকো, সাবধান থাকো ইমানদারেরা। বন্ধুগণ, ইমান 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 বলরাত দিন, ইমান কি এত সোজা, ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা, শোনো মিথ্যুক এ দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তি ধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। জাতীয় কবির কবিতা। বিশেষ করে ইমানটা মজবুত করা দরকার, ইমানটা আমাদের খুব সুন্দর হওয়া দরকার। তে প্রথম বললাম কি, ইমান গ্রহণযোগ্য করতে হলে প্রথম নাম্বার শিরক মুক্তি ইমান, দুই নম্বরে তগুতের সাথে বিদ্রোহ, তগুতকে অস্বীকার। তগুত হলো সেই শক্তি যা নিজেও আল্লাহর আইন অমান্য করে, আবার ওর কারণে আমাদের অমান্য করতে আমরা বাধ্য হই, এটা হচ্ছে তগুত। এটা নফস হতে পারে, এটা ইবলিস হতে পারে, এটা পরিবেশ হতে পারে, এবং রাষ্ট্রনায়কেরা হন যারা ক্ষমতায় থাকেন, তারা ইচ্ছা করলে আইন অমান্য করতে পারেন, আবার ওদের কারণে জনগণের ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর দিন তারা মানতে পারে না, এদেরকে বলা হয়েছে তগুত। আল্লাহ হযরতে মুসাকে বলছেন, তোমার হাতে ওটা কি, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা বলছে একটা লাঠি, এই দিয়ে আমি ছাগল চড়াই, ভর করে চলি, গাছের পাতা পাড়ি। এবার আল্লাহ পাক তাকে লাঠির কারিশমা, লাঠির অলৌকিকতা দেখালেন, দেখানোর পর বলছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ, এই লাঠিটা নিয়ে যাও ফেরাউনের কাছে, কারণ সে তগুতে পরিণত হয়েছে, সে সীমা লঙ্ঘন করেছে, আমার যে শরিয়ার বিধান এটা লঙ্ঘন করে গেছে, সুতরাং ওর কাছে যাও। বন্ধুগণ, যখন নদীর পানি একটা লিমিটের মধ্যে থাকে ভালো, কিন্তু যখন বন্যা হয়, যখন নদীর পানি তার সীমানার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন আরবিতে বলা হয় তগল বাহার, অর্থাৎ সমুদ্র বা নদী তার সীমা লঙ্ঘন করেছে। তো এইটাকেই কোরআনের ভাষায় যারা ব্যক্তির ব্যাপারে যখন ব্যবহার হয় যে সে নিজেও আল্লাহর সীমা লঙ্ঘন করে, আবার তার কারণে তার অধীনস্থ জনতাও সীমা লঙ্ঘন করতে বাধ্য হয়, তখন ওই শাসকদেরকে বলা হয় তগুত। এজন্য কোরআনে কেরিমে ফেরাউন নমরুদকে তগুত বলা হয়েছে। আচ্ছা, তাই আল্লাহ বলছেন মুসা এই লাঠিখান নিয়ে যাও ফেরাউনের কাছে, কারণ সে তগুতে পরিণত হয়েছে। আচ্ছা, এবার দেখুন, আমি আপনাদের ইমানের ব্যাপারে বললাম 256 নম্বর আয়াত, যে ইমানের আগে কি করতে হবে, তগুতের সাথে কুফর করতে হবে, বিদ্রোহ করতে হবে, এরপর ইমান গ্রহণ করতে হবে। আমাদের কলেমাটাও তাই, প্রথমে অস্বীকার তারপরে স্বীকার। প্রথমে আমরা বলছি কোনো ইলাহ নাই, কোনো হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মনিব নাই, কারো আইন মানে না, শাসন মানে না, সব অস্বীকার। এরপরে বলছি আল্লাহ একজন আছেন। তো প্রথমে অস্বীকার, এরপরে স্বীকার। সূরা বাকারার 256 নম্বর আয়াত, যেটা আয়াতুল কুরসির তাওহীদের সর্বোচ্চ আয়াত, এরপরে বসানো হয়েছে 256 নম্বর আয়াতে কারিমা,
যে ব্যক্তি তগুতেকে অস্বীকার করলো, কুফরি করলো, এরপরে আমি আল্লাহকে ধারণ করলো, সেই এমন এক মহান অবলম্বন ধরল যা থেকে সে কখনো খসে পড়বে না। এইটা হচ্ছে 256 নম্বর। এবার 257 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমার উপরে, আল্লাহই হয় তার, আমি হই তাদের অভিভাবক, আর যারা তগতের প্রতি, তগতের দাসত্ব করে, তগতের প্রতি যারা চলে, কুফরি করে, তাদের অভিভাবক হয় তগুত। আচ্ছা, এরপরে 258 নম্বর আয়াতে আল্লাহ পাক তগুতের আরেকটা উদাহরণ আনছেন, যে তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে, তা এই কারণে করেছে যে আমি তাকে রাষ্ট্রীয় পাওয়ার দিছি। এটা নমরুদের কথা বলা হচ্ছে। আলম তারা ইলাল্লাজি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতা হুল্লাহুল মুলক, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, তা এই জন্য করেছে আমি তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছি। এটা নমরুদের সাথে ইব্রাহিমের বিতর্ক। এবং নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, কে তোমার প্রভু, কে তোমার রব, কার বিধান মানতে চাও, সে কি পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার রব তিনি যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। তখন নমরুদ দুইজন বন্দীকে এনে একটাকে মেরে ফেলে, একটাকে ছেড়ে দেয়, দিয়ে বলে, দেখো এটা তো আমিও পারি, আমি এই যে একটাকে ছেড়ে দিলাম মানে বাঁচাই দিলাম, আর একটাকে মেরে দিলাম মানে মেরে ফেললাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, এই পাগলের সাথে এইভাবে কথা বললে হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের মধ্যেই, বিশাল আয়াত, এই আয়াতের মধ্যে গিয়েই তিনি রবের পরিচয় দিচ্ছেন এইভাবে যে আমার রব হলেন তিনি যিনি পূর্বাকাশ থেকে সূর্যকে উদিত করেন আর পশ্চিমাকাশে সূর্যকে অস্তমিত করেন। তুমি যদি রব হও তাহলে এর উল্টাটা করো তো। এরপরে আল্লাহ বলছেন, ফা বুহিতাল্লাযী কাফার, এই প্রশ্নের জবাবে কাফের হতভম্ব হয়ে গেল, সে কোনো জবাব দিতে পারল না। এজন্য যারা ক্ষমতাসীন তারা যদি সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘন না করলে তো বিরাট ব্যাপার, আর সীমালঙ্ঘন করলে তারা তগুত। যারা প্রশাসক, যারা ক্ষমতায় থাকেন, ইসলামের দৃষ্টিতে তারাই কিন্তু আসলে সব থেকে বেশি মর্যাদার অধিকারী, সব থেকে উন্নত মানে তারাই থাকবেন। আবার যদি তারা তগুতে পরিণত হন, সব থেকে বেশি অধঃপতন তাদেরই হয়। আমাদের দেশে আমরা যেমন মনে করি ইমাম সাহেব, পীর সাহেব, তাদের ভিতরে তাকওয়া দেখব, ইসলামে এটা ছিল না। খলিফা রাশিদিনের জামানায় সব থেকে বেশি মুত্তাকি যিনি, তিনি রাষ্ট্রনায়ক। আপনি চিন্তা করেন, হযরত আবু বকরের সময় তার থেকে বেশি ইমানদার কেউ ছিল নাকি? হযরত উমারের সময় তার থেকে বেশি তাকওয়াবান কেউ ছিল? রাতের বেলায় ঘুম আসে না, বউ বলছে আপনি ঘুমান না কেন, বলছে ঘুমাবো কিভাবে, ফোরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় কিংবা কুকুরের বাচ্চা না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে তাকওয়া। গভীর রাতে বের হয়েছে, হঠাৎ একটা বাড়ির ভিতর থেকে শব্দ আসছে, মা বলছে মেয়েকে যে উটের দুধ দুয়ায় এনেছি, ওর ভিতরে পানি মিশা। মেয়ে বলছে, আম্মা খলিফা উমরের নির্দেশ, দুধে পানি মেশানো যাবে না। মা বলছে, খলিফা দেখগা ঘুমাচ্ছে, তুই পানি মিশা, পানি যত মিশাবি তত লাভ। মেয়ে বলছে, আম্মা খলিফা উমর ঘুমাতে পারেন কিন্তু তার রব, তার প্রভু আল্লাহ তো ঘুমান না, আমি এটা পারবো না। হযরত উমর ঘরের বাইরে থেকে শুনে থরথর করে কেঁপে উঠলেন, কোনো কিছু না বলে বাড়ি চলে গেলেন, ছেলেকে ডাকলেন, যে ছেলেটার তখন বিয়ে হয়েছিল না, তাকে বলল, ছেলে ওই মহল্লার একটা বাড়ি, ওখানে একটা মেয়ে আছে, আমার তো বয়স নাই, নইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম, তা আমার তো বয়স নাই, তুই খোঁজ নিয়ে দেখ, মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে তোর বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়। সুবহানাল্লাহ। এরপরে এই গোয়ালিনীর মেয়ে আমাদের মতো এত এত কিছু তারা দেখতো না, তাদের সবচেয়ে বড় জাতীয়তা ছিল ইমান, তাকওয়া। হযরত উমরের এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়, এই মেয়ের পেটে যে মেয়ে হয় তার পেটে জন্মায় জগৎ বিখ্যাত দ্বিতীয় উমার, উমার বিন আব্দুল আজিজ, যাকে বলা হয় ফারুকে সানি, যার মাত্র 2.5 বছরের শাসনকালে সারা দেশে ধনীরা ছুটে বেড়াতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে, গোটা দেশে একটা গরিব মানুষ পাওয়া গেল না,
যে জাকাতের টাকা নিতে পারে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, শাসকদের ভিতরে ক্ষমতাসীন যারা, শিক্ষিত যারা, উচ্চ মানের যারা, তাদের ভিতরে ইসলাম তাকওয়া দেখতে চেয়েছে। যে কারণে একটি হাদিস বুখারিতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, সহিহ আল বুখারীর 660 নম্বর। এখানে আপনারা জানেন হাদিসটা, যে নবীজি বলেছেন যে কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিনে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক তার নিজস্ব ছায়ায় আশ্রয় দিবেন, সুবহানাল্লাহ। তার এক নম্বরে হলো ন্যায় পরায়ণ শাসক, বলেন আলহামদুলিল্লাহ। কই, এখানে তো কোনো হুজুরের নাম নাই, এখানে তো কোনো পীর সাহেবের নাম নাই। যিনি ন্যায় বিচারক, যিনি ন্যায় পরায়ণ শাসক, তিনি হলেন এই সাতের এক নম্বরে। ইসলাম দুনিয়া বিমুখতা শিখায় না। আমার এই দুনিয়াটাই তো আমার কৃষিক্ষেত, আমি কৃষিক্ষেত অবহেলা করলে আমি ভালো খাবার পাবো না, এইটিকে আমার গুরুত্ব দিতে হবে। এবং এখানে এই জমিনেরই আমি আপনি খলিফা, এর জন্যই ফেরেস্তাদের সামনে আদমকে উপস্থাপন করা হলো এবং তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে বলা হলো যে আমার পক্ষ থেকে বিধান যাবে, যদি এইটাকে মানো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আর যদি এইটা অমান্য করো কি হবে, চির ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তো বন্ধুগণ, আমি আপনি আসলে খেলাফতের ময়দানে, কিন্তু পৃথিবীতে যারা আল্লাহ দ্রোহী শক্তি, তারা এই কাজ আপনাকে আমাকে করতে দেবে না। যে কারণে তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে যদি আমাকে আপনাকে কাজ করতে হয়, তাহলে তাকওয়া লাগবে না। এই তাকওয়া ছাড়া আমি আপনি কাজই করতে পারবো না। আমি আপনি যদি আল্লাহকে সব থেকে বেশি ভয় পাই, দুনিয়া আমারে ভয় পাবে, কারো প্রতি আমার কোনো ভয় থাকবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করাও তো জায়েজ নেই। আমরা যে শির্ক শির্ক করি, আপনি আল্লাহ ছাড়া কাউকে যদি ভয় করেন তাহলে আপনার ভিতরে শির্ক। আমরা পাথরের মূর্তি ভেঙেছি, আমরা ইট পাথর চুনের মূর্তি ভেঙেছি, কিন্তু আমাদের কলিজার ভিতরে বড় মায়া মমতায় তগতের যে মূর্তি, এর তো পূজা করছি আমরা, এটা করা যাবে না। এটা হলো ইমান গ্রহণযোগ্য করাতে হলে দুই নম্বর শর্ত। তৃতীয় শর্ত, যে সূরা হুজুরাত এর 15 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর একটু আর কোনো সন্দেহ করবে না এবং মাল দিয়ে আর জান দিয়ে আমার পথে জেহাদ করবে, ওরাই ঈমানের দাবিতে সত্যবাদী। শুধু ঈমানের মান বললে হবে না, যে টোটালি কোনো সন্দেহ থাকবে না। এই যে কোরআনে কারিমের যে কথাগুলি আল্লাহ পাক বলেছেন, এর সবটুকুর উপর আমাদের বিশ্বাস থাকতে হবে। কিছু মানলাম, কিছু আমার সাথে পছন্দ না বলে মানলাম না, এই যাচাই বাছাই সিলেবাস করার কোনো অধিকার আমাদের নাই, এর সবটুকুই সিলেবাস, সবটুকুই মানতে হবে। তাই বলছে, যারা ঈমান এনেছে আল্লাহ এবং রসুলের প্রতি, এরপর আর কোনো সন্দেহে ভুগবে না এবং এরাই মাল এবং জান দিয়ে আমার পথে সংগ্রাম করবে, ওরাই ঈমানের দাবিতে সত্যবাদী। বন্ধুগণ, আজকে আমরা অনেকেই মনে করি যে এইটা চলে এইটা চলে না, এইটা মানি ওইটা মানি না, এই এর পরিণাম কি হবে? সূরা বাকারার 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে আমার এই কেতাবের কিছু কিছু মানো আবার অনেকগুলি বাদ দাও, এই যদি তোমাদের অবস্থা হয় কি হবে শোনো। ফামা জাসা উমাইয়াফ আলুদালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, তাহলে পৃথিবীতে তোমরা আরাম পাবে না, শান্তি পাবে না, স্বস্তি পাবে না, পৃথিবীর জীবনটা হবে তোমাদের দুর্বিষহ, এরপরে পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তাহলে বোঝা গেল, আমার পছন্দ মতো কিছু বিশ্বাস করলাম, কিছু অবিশ্বাস করলাম, এইভাবে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। কেমনভাবে ইসলামে ঢুকতে হবে? সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণরূপে ঢুকে পড়ো, অসম্পূর্ণভাবে ঢোকা যাবে না, পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে। তাহলে তিন নম্বর কি বুঝলাম? যে সন্দেহ থাকবে না কোরআনের প্রতি, রাসুলের প্রতি, আল্লাহর কেতাবের প্রতি, তার বিধিবিধানের প্রতি, এটা সম্পূর্ণ সন্দেহ মুক্তভাবে
আমাদেরকে আল্লাহর প্রতি, রাসুলের প্রতি, কেতাবের প্রতি, ফেরেস্তাদের প্রতি, আখেরাতের প্রতি, তাকদীরের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করতে হবে, যদি ঈমান গ্রহণযোগ্য করতে হয়। বন্ধুগণ, এই কাজগুলি যদি আমরা করতে পারি, এরকম আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো যদি করতে পারি, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করব আল্লাহ এবং তার রাসুলের, আল্লাহর কর্তৃত্ব মানব, নবীজির নেতৃত্ব মানব, এই মানসিকতা যদি থাকে, আর ইমানদারের অবস্থা কেমন হবে, সে কেমন রেডি থাকবে, সামেনা ওয়া আতা আনা, যখনই শুনলাম তখনই মেনে নেব। রাসুল্লাহ বক্তব্য দিচ্ছেন, সাহাবার আসছে মসজিদ ভরা, হঠাৎ হযরত উমর দরজা পর্যন্ত এসছে, তখন মসজিদ এত সুন্দর হয় নাই যেমন আমাদের সাধারণত ঘাসের ঘর যেমন হয়, যে সামনে হয়তো একটু উঁচা উঁচা করে করে আবার একটু বাঁশ পোতা থাকে, ঢুকতে হলে পা উঁচা করে ঢুকতে হয়, ওই রকম পরিস্থিতি ছিল মসজিদে নববীর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, তো জনগণের ভিড় দেখে নবী বলছেন, তোমরা যে যে অবস্থায় আসো বসে পড়ো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা উঁচা করছেন, তখন নবীজির এই মেসেজটা তার কানে পৌঁছাচ্ছে। হযরত উমর ওই অবস্থায় ওখানে বসে পড়লেন, সুবহানাল্লাহ, এটা হলো সামেনা ওয়া আতাআনা। এখন প্রশ্ন হলো, আমরা তো পারছি না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কেন নাই? কারণ এগুলো আসলে একদিনে হবে না, এর জন্য আমাদের ক্রমধারা অবলম্বন করতে হবে। আজকে যে সাহাবাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, ওরাও আল্লাহর পরে সন্তুষ্ট, এই ডিগ্রিটা একদিনে হয় নাই, এটা ক্রমধারা অবলম্বন করতে হয়েছে। দেখুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো আসলে আপনারা কম বেশি বোঝেন, এখানে অঙ্কের মধ্যেও ঠকানো হয়, অঙ্কের মধ্যেও ভেজাল দেওয়া শেখানো হয়, অঙ্কের মধ্যেও দুধে পানি মিশাতে বলা হয়, এখানে শিক্ষা দীক্ষায় ঠকানো হয়, সব কিছুতে এমন, এমনটা হওয়ার কথা ছিল না, ইচ্ছা করলেই ভালো বানানো যায়। আবার কিছু শিক্ষক আছেন এমন, যাদের নিজেদেরই শিক্ষা নাই, যে কারণে প্রায়ই খবর হয়ে আসে ছোট্ট বাচ্চাদেরকে কি মাদ্রাসায় কি স্কুলে এমনভাবে পেটানো হয়, আমাদের দেশের ভাষায় গরু মারার মতো পেটানো, এইটা কোনো শিক্ষকের কাজ না। আরে গরু পিটানো তো জায়েজ নেই, আমরা বলি গরু মারার মতো মারছো, কিন্তু গরু পিটানো তো জায়েজ নেই। আমরা আজকে মানবাধিকারের কথা বলি, ইসলাম তো পশুর অধিকারও দিয়েছে, আবু দাউদের হাদিস, বেশ কটা হাদিস আছে এখানে। রাসুল্লাহ দেখলেন একটা উট জঙ্গলের ভিতরে, রাসুল্লাহকে দেখে উটটা কাঁদতে লাগলো, নবী গিয়ে তার কানের পাশে হাত দিয়ে তার ময়লা সাফ করলেন এবং একটু আদর দিলেন, উটের কান্না থেমে গেল। এবার রাসুল্লাহ বললেন, এই উটটা কার? একজন আনসারি সাহাবি মদিনার, সে বলল, হুজুর উটটা আমার। বলছে, তোমার উট আমার কাছে অভিযোগ করলো যে তুমি তাকে খাওয়াও না, বরং অতিরিক্ত কষ্ট দাও, শোনো এই উটটার ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া, ভয়, আমরা জামা কাপড় গায়ে দিয়ে তাকওয়া সাজছি, মুত্তাকি সাজছি, পত্রিকা খোলেন প্রায় দেখবেন ঢাকা শহরে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া র‍্যাব ধরা পড়েছে, তার মানে পোশাক আশাক সব র‍্যাবের মতোই, কিন্তু সরকারের খাতায় নাম নাই। তা আল্লাহর বান্দার খাতে আমাদের নাম থাকতে হবে, শুধু পোশাক আশাকে এই ভরম করে মানবতাকে ঠকানো যাবে, এবং সুন্নতের সোয়াব তো হবে না, বরং এমন হতে পারে প্রতারণার দায়ে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে মামলা হবে, আমরা তো মাকাল ফল হয়ে আছি। বন্ধুগণ, খুব সাবধান। এরপরে হযরত আনাস বলছেন এই পরবর্তী হাদিসগুলাতে আবু দাউদের, যে আমরা যদি কখনো প্রাণীর উপরে উঠে যেতাম, তবে যখন বিশ্রাম নেব তখন ওদের পিঠে যা ছিল সব নামায় রেখে পরে বিশ্রাম নিতাম, যাতে ওরাও বিশ্রাম নিতে পারে। রাসূলুল্লাহ বলছেন এই সব বোবা প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। বন্ধুগণ, আরেকটু কথা বলে আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই। দেখুন, হযরত আবু বকরের সংশোধন কীভাবে হচ্ছে, যে আবু বকর সম্পর্কে উমার বলছেন এই উম্মতের সব ইমান এক পাল্লায়, আমাদের দেশে যদিও বলা হয় এটা রাসূলুল্লাহর কথা, কিন্তু এটা হলো বাইহাকির হাদিস, যেটা হযরত উমরের বর্ণনা, যে এই উম্মাহ, এই উম্মতের সবার ইমান যদি এক পাল্লায় আর আবু বকরের ইমান আর এক পাল্লায়, তবে আবু বকরের ইমানের পাল্লা হবে বেশি ভারী, সুবহানাল্লাহ। সেই আবু বকরের সংশোধন কীভাবে করছেন দেখুন,
যেটা আমি বললাম যে একদিনে হবে না, বীজ থেকে গাছও একদিনে হয় না, চেষ্টা সাধনার মাধ্যমে আমাদের হতে হবে। রসুল্লাহ এবং আবু বকর বসে, একজন এসে ঝগড়া করলো আবু বকরের সাথে, আবু বকর চুপ করে আসে, আর কত সহ্য হয়। একসময় আর সহ্য করতে না পেরে আবু বকর জবাব দেওয়া শুরু করলেন, রহমতের নবী উঠে চলে যাচ্ছেন, আবু বকর বলছে হুজুর আপনি কি আমার করে অসন্তুষ্ট, চলে যাচ্ছেন কেন আমার এইরকম বিপদে ফেলে? তখন রসুল্লাহ বলছেন আবু বকর তুমি যখন চুপ ছিলে তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা ওর কথার জবাব দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজেই দেওয়া শুরু করলে তখন ফেরেশতা চলে গেল, শয়তান এসে গেল, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি বসতে পারি না। সুবহানাল্লাহ, দেখেন কিভাবে শিক্ষা, শিক্ষা কারে বলে? এই জন্য আজকের শিক্ষিতদের মধ্যে কয়জন জানে শিক্ষা কারে বলে? বন্ধুগণ আরেকটি কথা, সাহাবীরা বসা, একজন বেদুইন তরুণ যুবক, তার ইচ্ছা হয়েছে মুসলমান হবে, কিন্তু একটা পাপ সে ছাড়তে পারছে না। সে নবীজির কাছে এসে বলছে নবী আর ইসলাম আমার খুব ভালো লাগে, আমি ইসলাম মেনে চলব, কিন্তু আমাকে একটা ছাড় দেবে তাহলে আমি কলেমা গ্রহণ করে ভালো হয়ে যাবো। বলছে কী সেটা? বলছে হুজুর ব্যবিচার করতে আমার খুবই ভালো লাগে, এইটার শুধু আমার অনুমতি দেবেন আর ইসলামের সব আমি মানব। চিন্তা করেন কার সামনে বলছে, ব্যবিচার ইসলামে প্রথম থেকেই হারাম, যিনি এর মূলোৎপাটন করছেন, মদিনার জীবনে এর উপরে কঠিন আইন জারি করেছেন, সেই সভ্যতার মূল কারিগর তার সামনে, সাহাবিদের সামনে সে এসে বলছে হুজুর আমার এই জেনার পারমিশন দেন আর আমি সবই মেনে চলব। এবার কি অবস্থা হবে? কিন্তু রহমতের নবী কী করলেন? তিনি যুবকটাকে ওই জনতার ভিড় থেকে কাছে ডেকে আনলেন, কারণ কাছে না ডাকলে সাহাবিরা তো এখনই দুপদাপ করে কিল তার পিঠে বসাবে। কাছে ডেকে এনে রহমতের হাতটা তার বুকে লাগিয়ে বলছেন যুবক এই কাজটা তোমার বড্ড ভালো লাগে তাই না? বলছে হুজুর এই কাজটা আমার খুবই ভালো লাগে, শুধু আমার এইটার অনুমতি দেবেন। বলছে ঠিক আছে, এই কাজটা কেউ তোমার মায়ের সাথে করুক, তুমি কি পছন্দ করো? বলছে না আমি তো সহ্যই করবো না। বলছে এই কাজটা তোমার স্ত্রীর সাথে কেউ করুক? বলে হতেই পারে না। বলে যুবক এই কাজটা তোমার মেয়ের সাথে, খালার সাথে, চাচির সাথে। দেখেন কিভাবে মনস্তাত্ত্বিক অপারেশন করছেন, তার দুর্বল জায়গায় রসুল্লাহ কীরকম আলো জেলে দিচ্ছেন যে এই কাজটা কেউ যদি এদের সাথে করে তোমার ভালো লাগবে। সে বলছে আস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। নবী বলছেন শোনো এই কাজটা তো তুমি কোনো মহিলার সাথেই করবা, সুতরাং কেমন হয় তুমিই বলো। এই যুবক এবার তৌবা করে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করলো। সাহাবারা বলছেন পরবর্তীতে মদিনার রাস্তা দিয়ে এই ছেলেটা চলতো, আমরা তাকে দেখতাম, যেহেতু একদিনই সবাই তার চিনে ফেলেছে। তো সাহাবিরা বলছেন ওই ছেলেটা পরনারীর দিকে চোখ পড়ে যায় কি না এই ভয়েতে মাথা নিচু করে রাস্তা দিয়ে পথ চলতো। সুবহানাল্লাহ, এটা একদিনে হয় নাই। সুতরাং বন্ধুগণ আজকে শেষ কথা হলো, ইমান হলো বীজ, আমল এবং তাকওয়া এটা হচ্ছে ফল ফুল। যদি সত্যিকারের ইমান আমাদের ভিতরে হয় তাহলে অবশ্যই আমাদের আচার আচরণ, লেনদেন, উঠা বসা, আমলে আখলাকে ওই তাকওয়া নামক ওই নেক আমলের মতো ফল ফুল ফুটে উঠবে, এবং আমার দ্বারা, আমাদের দ্বারা এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্র মনুষ্য বসবাসের উপযোগী হবে। অন্য জাতিরাও আমাদের দেখে তারা ইসলামকে ভালোবেসে ইসলামের অধীনে আমাদের উদারতার মধ্য দিয়ে তাদের অন্তরকে, আমরা কাউকে পরাজিত করব না, আমরা তাদের দিলকে জয় করতে সক্ষম হব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আরবি হিজরি শেষ হয়ে যাচ্ছে, আগামী জুমাই মুহররম এবং আরবি হিজরির নববর্ষ, আপনাদের সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা, উদারতা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।